ফোকাস লাইফস্টাইল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি আমার শাশুড়ি মায়ের রেসিপিতে কীভাবে আমি রান্না করি একটু একটু করে আপনাদেরকে দেখাবো, আর বিকেলের নাস্তার ডাল পুরির রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। সকাল হয়ে গিয়েছে, আমি আর আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে গিয়েছি। তো শাশুড়ি মা এখন মিষ্টি কুমার কাটছে, আর আমার হাজবেন্ড আর অনির্বাণ তো দুজনে ঘুমাচ্ছে, তারা তো আরও অনেক পরে উঠবে। তো আমার শাশুড়ি মা মিষ্টি কুমার কিন্তু খুব সুন্দর করে কাটে। মিষ্টি কুমার কেন, সে যে কোনো সবজি খুব সুন্দর করে কাটতে পারে। আসলে কিন্তু সবজি কাটার উপরেও রান্না অনেকটা ডিপেন্ড করে, আমার কাছে এটা মনে হয়। আসলে কার কাছে কী মনে হয় জানি না, তবে ছোটো ছোটো করে যদি সবজিগুলো কাটে তাহলে কিন্তু রান্নাটাও মানে দ্রুত হয়ে যায়, এটা আমার কাছে মনে হয়। তো আমার শাশুড়ি মা খুব সুন্দর করে সবজি কাটতে পারে। আমি এখন কিচেনে চলে এসেছি। প্রথমেই আমি বেলে মাছটা রান্না করে নিয়েছি, কারণ আমরা আজকে চিকেন কষা রান্না করব, আর মা তো মাংস খায় না, তাই মায়ের জন্য প্রথমেই আমি বেলে মাছটা রান্না করে নিয়েছি। জাস্ট সিম্পল করে রান্না করে নিয়েছি। তো মা তো পেঁয়াজও খায় না, তাই পেঁয়াজ ছাড়াই মায়ের জন্য মাছের ঝোলটা করেছি। শুধুমাত্র একটু জিরা ফোড়ন দিয়েছি আর জিরা বাটা, এই সিম্পল করেই মাছের ঝোলটা করেছি। তো মা তো নদীর মাছ খেতে খুবই পছন্দ করে, কারণ চাষের মাছ তো মাও খায় না আমিও খাই না। তো এই জন্য ঘুরে ফিরে দেখা যায় যে এই পোয়া মাছ, তারপর রামছোর মাছ, বেলে মাছ, এইগুলি আমাদের বেশি খাওয়া হয়, কারণ আমরা অন্য কোনো মাছ খাই না। তো এখন আমি আমার শাশুড়ি মায়ের রেসিপিতে একটা শাক রান্না করব, ডাঁটা শাক। ছোটো ছোটো যে ডাঁটা শাকগুলো আছে এগুলো আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। তো এই শাকের মধ্যে আমি কুচি কুচি করে আলু দিয়েছি আর চিংড়ি মাছ দিয়েছি। তো এই শাকটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে খেতে। আমার শাশুড়ি মাকে আমি সবসময় দেখতাম যে কোনো শাক রান্না করার সময় সে একটু আলু দিত এর মধ্যে, আর চিংড়ি মাছ তো দিবেই। এতে করে কিন্তু শাকটা খেতে বেশি ভালো লাগে, কারণ শাকটা কিন্তু একটু ছাড়া ছাড়া টাইপের হয়, কারণ এতে কিন্তু কোনো ধরনের মশলা ইউজ করা হয় না, শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া। তো একটু যদি এর মধ্যে আলু দেয় তাহলে কিন্তু শাকটা একটু আঠালো টাইপের হয় আর খেতেও ভালো লাগে। তো যে কোনো ধরনের শাকই আমরা একটু চিংড়ি মাছ দেই আর আলু দেই। তো বিয়ের পরে দেখা যেত যে আমার শাশুড়ি মা শাকটা রান্না করা খুবই ভালো হতো, আর আমি রান্না করতে গেলে দেখা যেত যে ভালো হতো না। তখন চিন্তা করতাম যে শাশুড়ি মায়েরটা ভালো হয়, আমারটা কেন ভালো হয় না। তখন মা যখন রান্না করতো আমি পাশে দাঁড়িয়ে থেকে দেখতাম যে একটু আলু দিত। আসলে এতে করে কিন্তু এক্সট্রা একটা টেস্ট আসে আর খেতেও ভালো লাগে। তো শাকটা আমার প্রায় রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি একটু সরিষার তেল দিয়ে তারপর নামিয়ে নেব, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মিষ্টি কুমারটাও এখানে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি মিষ্টি কুমারের তরকারি রান্না করব। ইলিশ মাছের মাথাটাও আমি ভেজে নিয়েছি। তো এটাও আমি আমার শাশুড়ি মায়ের রেসিপিতেই রান্না করব, কারণ শাশুড়ি মা যেভাবে রান্না করে সেভাবেই আমি এটা করব। তো মিষ্টি কুমারের তরকারিটাও কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে, রেসিপি শেয়ার করলাম না, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো এখন নামানোর আগে আগে আমি একটু ধনে পাতায় দিয়ে দিচ্ছি, এটাও আমি একদম সিম্পল করেই রান্না করেছি। একটু জিরা ফোড়ন দিয়েছি, তারপরে জিরা বাটা দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো দেইনি। এতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, কারণ মিষ্টি কুমারের কালারটা সুন্দর ছিল তাই কালারটা চলে আসছে খুব সুন্দর।
তো একদম সিম্পল করেই রান্নাটা করে ফেলেছি আমি। তো আমার শাশুড়ি মা এভাবেই রান্না করে মিষ্টি কুমারের তরকারি, এটাও কিন্তু খুবই টেস্টি হয়। আসলে সব সময় কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে না, কারণ সব সময় তাহলে মনে হয় একই রকমের টেস্ট আসে। তো একটু ডিফারেন্টভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু টেস্টেরও চেঞ্জ আসে। তো মিষ্টি কুমারের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, আর এটা আমার হাজব্যান্ড কিন্তু খুবই পছন্দ করে, কারণ যে কোনো হাজব্যান্ডই কিন্তু তার মায়ের রেসিপিতে রান্না করে খুব বেশি খুশি হয় আর পছন্দ করে। শুধু আমার হাজব্যান্ড না, মনে হয় সবার হাজব্যান্ডরাই এরকম মায়ের রেসিপিতে রান্না করলে খুশি হয়। তো মাঝে মাঝে আমি এভাবে করি, এটা কিন্তু ও খুবই পছন্দ করে আর খুশিও হয়। আর এখানে আমি চিকেন কষা বসিয়ে দিয়েছি, তো চিকেন কষাটার রেসিপিও আজকে শেয়ার করব না, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো চিকেন কষাটা আমি রান্না করছি, আর অনির্বাণকে আমি কালার করতে দিয়ে আসছি, দেখি যে কী করে ও দুষ্টটা। আমি যখন রান্নাঘরে চলে আসি ও কী করে, কালার করা অফ করে দেয়, আবার আমি যখন ওর কাছে যাই তখন আবার কালার করতে শুরু করে। তো আমার হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পরে আমি এই চিকেন কষাটা রান্না করছি, কারণ সকালবেলা কিন্তু খুবই তাড়াহুড়ো হয়ে যায়। চিকেন কষাটা কিন্তু একটু মেরিনেট করে রাখতে হয় 2 ঘন্টা, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। তো এই জন্য সকালে তাড়াহুড়ো করে আমি রান্না করলাম না। তো টুম্পা এখানে পাশে বসে পড়ছে, আর অনির্বাণও পাশে বসে কালার করছে, দেখি সে কী করছে। আমাদের দেয়ালের কি অবস্থা, এটা কিন্তু অনির্বাণ করেছে, পুরা কালো করে ফেলছে কালার করে। তো এটা এখনও যদিও বুঝে এখন এটা করে না, এটা আরও যখন ছোটো ছিল তখন এই কাজটা সে করেছে, একদম পুরো কালো বানিয়ে ফেলেছে কালারটা দেয়ালের। চিকেন কষাটা আমি নামিয়ে নিয়েছি, এটা খেতে কিন্তু খুবই টেস্টি, এটা পোলাওয়ের সাথে তো খুব ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে খেতে। আমি অন্য কোনো মানে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, তো আজকে আর শেয়ার করলাম না। তো দুপুরের আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন বিকেলে আমি ডাল পুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমেই আমি ডালটাকে রান্না করে নেব। তো একটু তেল দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি সিদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটাকে আমি একটু কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম শুকনো শুকনো করে, এখন এই পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স, তবে চিলি ফ্লেক্স না থাকলে কিন্তু আপনারা একটা কাঁচামরিচ কুচু করেও দিতে পারেন, এতেও কিন্তু ভালো লাগবে খেতে। আর চিলি ফ্লেক্সটা আমি ঘরেই তৈরি করেছি, শুকনো মরিচ শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো জিরা গুঁড়ো দিয়েছি, আর 1/2 চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি কুচি করা ধনে পাতা, এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব শুকনো শুকনো করে, এটাকে আমি বানিয়ে নেব। ডালটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি একটা বাটিতে। এখন আমি পুরির ডোটা তৈরি করব, এজন্য আমি 2 কাপের মতো আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। 1/2 চা চামচ আমি লবণ দিচ্ছি এর মধ্যে, আর দেব 1 টেবিল চামচ তেল। এখন শুকনো উপকরণকে একটু মিশিয়ে নেব হাত দিয়ে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের জল, অর্থাৎ ঠান্ডাও না গরমও না, একটু একটু জল দেব আর মেশাতে থাকবো। আসলে ডোটা কিন্তু আমরা লুচি বা পরোটার জন্য যেভাবে নরম করে তৈরি করি সেরকম হবে না, একটু শক্ত হবে। এখন আমি
একটু উপর থেকে তেল দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু সময় কম থাকলে সাথে সাথেও বানিয়ে নিতে পারেন। আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি। ডোটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছে, এখন একটু মুথে নেব খুব ভালো করে। এরকম ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। হাতে আমি একটা ডো নিয়েছি, এখন এরকম করে একটু ভাঁজ দিয়ে একটু নিচের সাইডটা একটু নিচু করতে হবে চাপ দিয়ে দিয়ে। এখন আমি ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বের হয়ে আসবে। এখন এরকম ভাঁজ করে মুখটা বন্ধ করে দিতে হবে, খুব ভালো করে চাপ দিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। তা না হলে কিন্তু ভিতরে ডালটা বের হয়ে আসবে। যে সাইডটাতে আমি ডাল দিয়েছি সেটা কিন্তু নিচের দিকে রাখতে হবে এবং এরকম চাপ দিয়ে হালকা একটু তেল দিয়ে বেলে নিতে হবে। এখন সমান করে বেলে নিতে হবে, যেন কোথাও কোনো উঁচু নিচু না থাকে, খুব পাতলাও হবে না আর একেবারে পুরুও হবে না। এখন আমি ভেজে নেব। তেলটা আমি যথেষ্ট পরিমাণে গরম করে নিয়েছি। যখনই পুরিটা উপরের দিকে ভেসে উঠবে তখনই গরম তেল এরকম পুরিটার উপরে দিয়ে দিতে হবে, এতে করে কিন্তু ফুলতে থাকবে। আমি দুধ চা বসিয়েছি অন্য আর একটা চুলোতে, তো আমার দুধ চাটাও প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। সবগুলো পুরি আমার ভাজা হয়ে গিয়েছে। আসলে দুধ চায়ের সাথে পুরি দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি। যারা কখনো খাননি প্লিজ একটু ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই সসটা কিন্তু আমার ঘরেই তৈরি করা। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।